हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आमी दीपा बोली, आशा करी सबाई भालो आछेन, आमिओ भालो आछी। आज आमी आपनादेर साथे उत्तर कोलकातार एकटी विख्यात रेसिपी शेयर करब। एई रेसिपिटिर नाम गोलबाड़ीर कषा मांस। गोलबाड़ीर कषा मांस नामटा शुनलेई प्रथमेई आमादेर माथाय आसे तार कलर आर टेक्सचारटा। आर आज आमी सेई कलर और टेक्सचारटा परफेक्टली बाड़ीते किभावे बनाते पारबेन तारी छोटो छोटो किछु टिप्स दिए आपनादेर साथे रेसिपिटी शेयर करब। आमरा सबाई जानी जे सब रेस्टुरेंटेर किछु सिगनेचार आइटेम थाके आर सेई स्पेशल जे डिशगुलो सेगुलो किभावे बानानो होच्छे तार किछु सिक्रेट इनग्रेडियेंट्स थाके सेटा कखनोई सेखानकार कुक बा ओनार शेयर करे ना। तो आम्रा सकलेई किछु ना किछु समय सेई स्पेशल डिशगुलो ट्राई करे थाकि आर तार टेस्टटाके आम्रा माथाय रेखे नाना रकम भावे ट्राई करी सेई रकम भावे बानानोर। आजके आमी सेईभावेई बानाते चलेछि एई रेसिपिटी, आशा करी आपनादेर भालो लागबे। এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি মাটন। মাটনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি একটু টিস্যু পেপার দিয়ে এটা মুছে নিয়েছি। মাটনটা ম্যারিনেটের জন্য প্রথমেই আমি একটা মশলা করে নিচ্ছি। এর জন্য আমি আদা রসুন আর টমেটোটা একটা ব্লেন্ডার জারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সাথে আমি দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। আর আমি বানিয়ে নেব একটা গরম মশলা। এই গরম মশলার জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি যেটা আমি শুকনো খোলায় একটুখানি তেলে নিয়ে তারপরে গুঁড়ো করে নেব। আমি নিয়ে নিয়েছি তেজপাতা আর নিয়েছি শুকনো লঙ্কা, একটা ছোট্ট স্টার অ্যানিসের টুকরো আর নিয়েছি জায়ফল, জয়িত্রী আর গরম মশলা। গরম মশলার মধ্যে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর নিয়ে নিয়েছি কিছুটা গোলমরিচ। আমি কিন্তু স্টার অ্যানিসটা ছোট পরিমাণে ভেঙে নিয়েছি। আর স্টার অ্যানিস কখনোই বেশি পরিমাণে নেওয়া যাবে না, তাহলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে। আর স্টার অ্যানিসটা একটু মৌরির মতো ফ্লেভার হয়ে থাকে, তার জন্য খুব বেশি দিলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না। তার জন্য স্টার অ্যানিসটা কিন্তু পরিমাণে একটু কম দিতে হবে, জাস্ট ফর টেস্টের জন্য। খুব বেশি ফ্লেভার হয়ে গেলে কিন্তু এটাতে খেতে ভালো লাগবে না। এবার আমি সমস্ত মশলাগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি শুকনো খোলায়, তারপরে আমি সেটা ভালো করে গুঁড়ো করে নেব। আর আমি কিন্তু জায়ফল দিইনি, জায়ফলের গুঁড়ো আমার কাছে রয়েছে, সেই জায়ফলের গুঁড়োটাই আমি ইউজ করব। মশলাগুলো যখন ভাজতে ভাজতে একটা সুন্দর অ্যারোমা বেরোবে সেই সময় কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। আমি মশলারটা একটু ঠান্ডা করে নিয়েছি গরমটা, তারপরে আমি একটা কফি গ্রাইন্ডারে এগুলো ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। মশলাটা কিন্তু গ্রাইন্ড করা হয়ে গেছে, মশলাটা দেখেই বুঝতে পারছেন খুব বেশি স্মুথলি গ্রাইন্ড আমি করিনি, এটা একটু কোর্সলি করতে হবে, তাহলে কিন্তু একদম টেক্সচারটা গোলবাড়ির কষা মাংসের মতোই আসবে। তাই আমি খুব বেশি স্মুথ গ্রাইন্ড এটা করিনি। এবারে আমি মাটনটা ম্যারিনেট করব, তার জন্য আমি ফার্স্টেই নিয়ে নিয়েছি মিট টেন্ডারাইজার। মিট টেন্ডারাইজার যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কাঁচা পেঁপেটাকে খোসা সমেত ভালো করে বেটে মাটনটায় ভালো করে মাখিয়ে রাখবেন ম্যারিনেশনের সময়, তাহলে মাটনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো টক দই। এবার আমি দিয়ে দিচ্ছি সেই মশলাটা যেটা আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো দিয়ে বানিয়ে রেখেছিলাম, সেই মশলার পেস্টের থেকে পুরোটা দেব না, আমি দিয়ে দিচ্ছি হাফ মশলাটা। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো ধনে গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি 8 টেবিল স্পুন সর্ষের তেল। আমি কিন্তু পুরো রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা ইচ্ছে করলে অন্য সাদা তেলে করতে পারেন। রান্নাটা সাদা তেলে করলেও রান্নাটা কিন্তু সেই রকম পারফেক্ট টেস্ট আসবে না সর্ষের তেলে করলে যেরকম টেস্টটা আসবে। সব মশলাটা দিয়ে নিয়েছি, এবার আমি ভালো করে মাটনটা মেখে নিচ্ছি আর এটা ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি।
সবথেকে ভালো হয় ওভারনাইট ম্যারিনেট করলে, তবে টাইম যদি না থাকে সেক্ষেত্রে 2-3 ঘন্টা ম্যারিনেট করলে ভালো, একদম টাইম না থাকলে 1 ঘন্টাও ম্যারিনেট করতে পারেন। এবার আমি একটা ক্লিং র‍্যাপ দিয়ে ভালো করে এটাকে র‍্যাপ করে নিচ্ছি আর ফ্রিজে রেখে দিচ্ছি। এবার আমি একটা কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি, এই মাটনটায় কিন্তু তেলটার পরিমাণ অনেকটাই বেশি দিতে হয়। এবার আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ নিয়ে নিচ্ছি, এই রান্নায় যেহেতু এটা কষা থাকবে পুরো, তাই পেঁয়াজের পরিমাণটা কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি দিতে হবে। পেঁয়াজটাকে আমি এবার ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা এবার বেরেস্তার মতো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1 গোটা পেঁয়াজকে বেটে। এই গোটা পেঁয়াজ বাটাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই মাটনটার জন্য। এই পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব তেলে, যাতে কাঁচা পেঁয়াজের কোনো রকম স্মেল না থাকে। এবার বাকি যে আদা পেঁয়াজ রসুন বাটাটা ছিল সেটাকে আমি এই পেঁয়াজ যেটা কষাচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি আর ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন যে মশলাটা আমি কষাচ্ছি, মশলা কষানোর সময় আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম, যে গরম মশলাটা, সেই গরম মশলা থেকে 1/2 গরম মশলা দিয়ে দিচ্ছি এখন, আর বাকিটা আমি পরে আবার দেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার আমি সব মশলাটা বেশ কিছুক্ষণ হাই হিটে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গেছে, কালার দেখেই আপনারা বুঝতে পারছেন, আর তেলটা একেবারে ওপরে উঠে গেছে। তাও আমি আরও কিছুক্ষণ কষাবো যাতে আরও ভালো কালার আর টেক্সচারটা আসে, কেননা এই মশলায়, মানে স্পেশালি এই রান্নাটায় মশলা কিন্তু অনেক কষাতে হয়। ভালো করে যত কষাবেন তত সুন্দর কালারটা আসবে। আর আপনাদের বলেছিলাম যে আমি একটা টিপস দেব, সেই টিপসটা হলো এই মশলাটা, এই মশলাটায় কিন্তু স্পেশালি খুব ভালো কালার আসে। এই মশলাটায় যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়েছি সেগুলোকে যখন আপনি ভেজে গুঁড়ো করে নেবেন আর এইরকমভাবে মশলাটা দিয়ে আস্তে আস্তে রান্না করবেন, তাহলেই কিন্তু কালারটা ভীষণ ভালো আসবে আর একদম পারফেক্ট যে ব্ল্যাকিশ একটা কালার আসে গোলবাড়ির কষা মাংসের, সেই রকম কালারটা আপনারা দেখতে পারবেন। আমি ম্যারিনেটেড মাটনটা দিয়ে দিয়েছি, এবার আমি এটা ভালো করে রান্না করে নেব। রান্না করব মানে এটা কিন্তু আমি হাই ফ্লেমে রান্না করব না, এবার আমি কিন্তু এটা মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে কষাবো আর সাথে এটা সেদ্ধ হবে। আমি ঢাকনা চাপা দিয়ে এটা রান্না করব আর বারে বারে ঢাকনা খুলে এটাকে একটু নেড়ে চেড়ে দেবো, যাতে নিচে মশলা বা মাংস কোনোভাবে লেগে পুড়ে না যায়। আর এটাতে কিন্তু কোনো রকম জল দেওয়া যায় না, খুব প্রয়োজন না হলে এটাতে জল দেবেন না, চাইলে আঁচটা কমিয়ে দিতে পারেন বা সামান্য একটু জলের ছিটে দিতে পারেন, তবে জল কিন্তু দেওয়া যাবে না। আর এই মাংসটা কিন্তু আমি ভালো করে মশলার সাথে এখন মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে দেবো আর এটা বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রান্না করব। মাটনটা ভালো করে ঢেকে রান্না করার আগে আমি যে বাকি ভাজা মশলাটা রেডি করেছিলাম, যে ভাজা মশলা স্পেশালি যেটা আমি এই গোলবাড়ির কষা মাংস পারপাসে বানিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। গোলবাড়ির কষা মাংস পারপাসে যে মশলাটা আমি বানিয়েছিলাম ভাজা মশলা, সেই ভাজা মশলাটা কিন্তু আপনারা অন্য কোনো মাংসতে ইউজ করতে পারেন। অনেকেই অনেক রকম মাংস খান, সেই মাংসগুলোতেও এটা ট্রাই করতে পারেন, চিকেনে, বিফ খেলে বিফে। এই মশলাটা চিকেন, মাটন, বিফ, পর্ক বা অন্য যে কোনো নন ভেজ আইটেমে ট্রাই করতে পারেন, আর ডিমেও ট্রাই করতে পারেন। আপনারা যদি ডিম একরকম খেতে খেতে বোর হয়ে যান, সেক্ষেত্রে এই মশলাটা দিয়ে ডিমটাও ট্রাই করতে পারেন, আশা করি ভালোই লাগবে। আমি ডিমে কখনো ট্রাই করিনি, তবে চিকেনে করেছি, চিকেনে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না পর্যন্ত মাটনটা সেদ্ধ হচ্ছে। প্রায় 15-20 মিনিট হয়ে গেছে, এবার আমি একটু ঢাকনাটা খুলে দেখার চেষ্টা করছি যে মাটনটার সেদ্ধ হয়েছে কিনা বা নিচে দিয়ে লেগে গেছে কিনা।
এবার কিন্তু আমি দেখছি অনেক জল বেরিয়েছে, সাথে তেলটাও বেশ ওপরে উঠে এসছে। আমি প্রথমেই বলেছি এই মাংসে কিন্তু তেলটা একটু বেশি লাগে, তার জন্য আপনারা কখনোই ঘাবড়ে যাবেন না, তেলটা কিন্তু এটাতে একটু দিতে হবে। আর যদি স্পেশালি চর্বি থাকে মাটনে তাহলে তেলটাকে একটু কম দিলেও চলে, কিন্তু আমি যে মাটনটা ইউজ করছি সেই মাটনে কিন্তু একদম চর্বি ছিল না, কম ছিল, এর জন্য আমি তেলটা পরিমাণে বেশি দিয়েছি। আর এটা কিন্তু নিজ দিয়ে খুব একটা লাগেনি, কেননা এটা জল বেরিয়েছিল। তবে মাটনটা আমি একটু ভেঙে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম এখনও ভালো করে সেদ্ধ হয়নি, তার জন্য আমি আরও বেশ কিছুক্ষণ ঢেকে এটা রান্না করব। আরও 15 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে মাটনটা রান্না করেছি। এবার কিন্তু মনে হয় মাটনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার টোটাল আমি প্রায় 30 মিনিটস রান্না করেছি। এবার আমি দেখে নিচ্ছি মাটনটা কতটা সেদ্ধ হয়েছে, যদি মাটনটা সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর রান্না করার এটা দরকার নেই। এবার আমি একটা ফর্কের সাহায্যে দেখে নিচ্ছি যে মাটনটা সেদ্ধ হয়েছে কিনা। এবার কিন্তু মাটনটা একদম সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি আধ ঘন্টা লেগেছে মাটনটা সেদ্ধ হতে, মিডিয়াম ফ্লেমে আধ ঘন্টায় আমি রান্না করেছি, মাটনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো চিনি। চিনিটা কিন্তু একদমই অপশনাল, আপনারা ইচ্ছা হলে দিতে পারেন নাও দিতে পারেন, আমি দিচ্ছি জাস্ট ফর টেস্টের জন্য, এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না। এবার আমি দিয়ে দিচ্ছি চায়ের লিকার। চায়ের লিকারটা কিন্তু অবশ্যই CTC চায়ের লিকার হতে হবে, পাতা চা বা গ্রিন টি কিন্তু ইউজ করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু চায়ের যে কালারটা ব্ল্যাক সেটা আসবে না। আর চায়ের এই ব্ল্যাক কালারটা থেকেই কিন্তু এই মাটনটায় কিন্তু ভালো একটা ব্ল্যাক কালার আসে। অনেকে কফি ইউজ করেন, কিন্তু কফিতে কিন্তু একটা স্মেল চলে আসে, কিন্তু চায়ের লিকারে কোনো রকম স্মেল আসবে না, আর জিনিসটা দেখতেও খুব ভালো হবে, টেক্সচারটা খুব ভালো হবে, কালারটাও খুব ভালো হবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমি কিন্তু এভাবে রান্না করেছি, কোনো দিন কোনো রকম স্মেল আমি পাইনি চায়ের। চায়ের লিকারটা দিয়ে এবার আমি হাই ফ্লেমে এটা আরও 5 মিনিট একটু রান্না করে নিয়েছি, যাতে চায়ের লিকারের যে জলটা ছিল সেটা একটু টেনে যায়। 5 মিনিট পরে কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে, আমরা ঠিক যেরকমভাবে চাইছিলাম গোলবাড়ির কষা মাংস, একদম পারফেক্ট গোলবাড়ির কষা মাংস রান্না রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর এই ঠিক প্রসেসগুলো ঠিকভাবে যদি করেন টেস্টটা কিন্তু অনেকটাই গোলবাড়ির কষা মাংসের মতো পাবেন বাড়িতেই। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনারা যদি আরও কোনো রেসিপি আমার বানানো দেখতে চান তাহলে অবশ্যই একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে কীরকম রেসিপি আপনারা দেখতে চান, বা ব্লগ দেখতে চাইলে কীরকম ব্লগ আপনারা দেখতে চান। যেসব দর্শক বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আগামী দিনে আমার ব্লগ আর রেসিপি যদি আপনারা দেখতে চান বা ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমার সব ভিডিও আপনারা দেখতে পারবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন এতদিন ধরে আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এমনভাবেই আমার পাশে থাকবেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি বা ব্লগ করার অনেক উৎসাহ পাবো আর এগিয়ে নিয়ে যেতে পারবো আমার এই চ্যানেলটিকে। আবারও অসংখ্য ধন্যবাদ সকলকে, সকল দর্শককে যারা আমার রেসিপিগুলো দেখেন বা এখন দেখছেন। আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেঙ্গলি লাইফ উইথ দীপাবলির সাথে থাকবেন। আজ আর না, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি বা নতুন কোনো ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।